খুশি এ ওলা দাদার লাগব না আমি জগলেন ভাই দাদা স্যার দাদা থাকো সবাই আল্লাহ হাফেজ চলে যাও হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাচ্চা আছে পিচ্ছি আজকে হইতেছে চকলেট ডে তো আমরা আজকে ডিসিশন নিছি মানে পথ শিশুদেরকে এই চকলেট বিতরণ করব চলেন আমাদের সাথে তোর নাম কি হ্যাঁ কি তুমি জানো নাম ও জানো না কি ওর নাম কি তোমার নাম আরিফা এই এটা কি আপনি কি এটা কি চিনা চিনা লাগে তোমার ভাষা কোথায় এটা কি বল দেখি বলটা দেখি মিম বলটা দেখি রে কি করে টিকেট খেলে এটা কি খেলা কয় আবার গাও টিকেট খেলা বলা যাবে না কি বলতে হবে তোমাদের এই জন্য কেন আনছে এই জায়গায় হ্যাঁ চকলেট ডে তুমি জানো কি বলো তুমি জানো আজকে চকলেট ডে তুমি কিভাবে জানো তোর নাম কি তোমার কিছু বলার নাই চকলেট ডে উপলক্ষে ওয়েলকাম তোমার নাম কি ওকে তাহলে থাকো সবাই আল্লাহ হাফেজ চলে যাও হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থেকো থাক না ওরে ওর বোনের জন্য নিয়ে যাবে আল্লাহ হাফেজ ওদেরকে চকলেট দিছে এখন রাস্তার মধ্যে আমরা এই চকলেট গুলা বাকি চকলেট গুলা অটোলা বা অন্য কারো দিয়ে দিই সবাই মিলা জিনিসগুলা ভালো হইবো না কই হ্যাঁ রাস্তার মধ্যে যার এই এনে দাঁড়াই দিবা নাকি সামনে স্টেশন দিয়ে দিবা স্টেশনের ভিতরে তাহলে চলো যাই স্টেশনে যাই গা চলো তো চলে আসলাম স্টেশনে আসসালামু আলাইকুম হ্যাঁ এইখানে কিছু বাচ্চা আছে যারা আসলে এটা ডিজার্ভ করে ওদেরকে দেওয়ার জন্য চলে আসলাম রায়দপুর জংশন কই যাও বাসায় যাও ওই চকলেট নিয়ে যাও চকলেট নিয়ে যাও চকলেট দে হ্যাঁ দাও দাও দুজনকে দাও দুটো দাও তুমি একটা নাও তুমি একটা নাও হ্যাঁ আও হ্যাঁ খুশি এ ওলা দাদার লাগবো না আমি চকলেট পাইছি দাদা স্যার দাদা দাদা বাসায় বাচ্চা আছে বাসায় বাচ্চা আছে পিচ্ছি এই দিনে চকলেট ডে নিয়ে দিয়েন ঠিক আছে আর আমাদের উদ্দেশ্য ছিল কিছু মানুষের মুখে হাসি ফোটানো চলুন আমরা সবাই এভাবে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে তাহলেই কেবল এটা সম্ভব